নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে যেটা করতে চলেছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমি একটা উৎপাদকে বিশ্লেষণ করব। এটা ক্লাস এইটের 13 নম্বর অধ্যায়ের বেশ বড় উৎপাদকে বিশ্লেষণটা কি আছে, x+1 ইন্টু x+3 ইন্টু x+5 ইন্টু x+7 +15। এই এত বড় সংখ্যাটাকে, এই রাশিমালাটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো কথা না বলে শুরু করি। তো আমি 2কে নিয়েছি, এবার দেখো এখানে কটা এক্স আছে, 1 2 3 4, গুণ করলে কিন্তু x⁴ আসবে, সেই কারণে সেভাবে করব না, এবার দুটো দুটো করে গুণ করব, দুটো দুটো পদ গুণ করব। কোন দুটো গুণ করব তারও একটা কিন্তু বুদ্ধি আছে। এই যে এক্স এর সঙ্গে প্রত্যেকটা কিন্তু এক্স আছে, এক্স এর সঙ্গে কোনো সহগ নেই, তাহলে গুণ করলে এক্স এক্স, গুণ করলে x² পাবো। এবার লাস্টে দেখো এখানে কত আছে, 1 3 5 7, এবার এই চারটা সংখ্যার মধ্যে বেছে নিতে হবে কোন দুটো সংখ্যা যোগ করলে বাকি দুটো সংখ্যার যোগফলের সাথে সমান হবে। আমি যদি এখানে 3+1 করি 4 হয়ে যাচ্ছে, আর এখানে 5+7 করলে 12 হয়ে যাচ্ছে। আমি যদি এখানে 3+5 নেই, মানে 3 আর 5 এই যোগ করলে কত হচ্ছে, 8, এবং 1 আর 7 যোগ করলে হচ্ছে 8, তাহলে আমি x+1 সঙ্গে x+7 গুণ করব এবং x+3 সঙ্গে x+5 গুণ করব। তো প্রথমে সাজিয়ে নিচ্ছি, x+1 ইন্টু x+7, আর নিচ্ছি x+3 ইন্টু x+5 +15। এবার গুণ করব, এক্স এর সঙ্গে এক্স গুণ করে পাচ্ছি x² প্লাস এক্স এর সঙ্গে 7 গুণ করে 7x প্লাস এক্স এর সঙ্গে 1 গুণ করে x প্লাস 1 আর 7 গুণ করে 7, আবার এই দুটো গুণ করে x গুণ করে x² প্লাস x আর 5 গুণ করে 5x প্লাস x আর 3 গুণ করে 3x প্লাস 3 5 15 +15, x² প্লাস 7x আর x যোগ করে পাচ্ছি 8x প্লাস 7, আবার এই দুটো যোগ করে নিব, এটাও 8x হবে। দেখো এই যে এই কারণেই যোগ করে নিয়েছিলাম, দুটোরই 8x আসলো, মানে সেম আসলো, x² প্লাস 8x প্লাস থাকছে 15 +15। এবার কি করব, এই যে এই টার্মটা একই আছে, এটাকে এ ধরে নিচ্ছি, এ বি যাই হোক, ওয়াই যা ইচ্ছা মতো ধরে না যায়, এক্স না ধরলেই হলো, তাহলে এটাকে ধরে নিচ্ছি আমি এ, ধরি x² প্লাস 8x সমান এ, তাহলে আমি এটা কি পাচ্ছি, এ +7 ইন্টু এ +15 +15। তাহলে এবার এটাকে গুণ করে দিই, এবার এইটাকে করব আমরা উৎপাদকের বিশ্লেষণ, এ এ গুণ করে পাচ্ছি a² প্লাস 15 এ প্লাস 7 এ প্লাস 7 আর 15 গুণ করে 7 15 105 যোগ 15, a² প্লাস 15 আর 7 যোগ করে হচ্ছে 22 এ প্লাস এটা যোগ করে হচ্ছে 120 120। এবার আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 22 তৈরি করতে হবে, 120কে যদি আমি 12 দিয়ে দিই তাহলে 10 হচ্ছে, তাহলে 12 আর 10 যোগ করলে হচ্ছে 22, তাহলে আমি 22কে লিখছি 12 যোগ 10 ইন্টু এ প্লাস 120। এবার a² প্লাস 12a প্লাস 10a প্লাস 120, প্রথম দুটো পদ থেকে a কমন নিচ্ছি, a প্লাস 12, পরের দুটো পদ থেকে 10 কমন নিচ্ছি, পাচ্ছি a প্লাস 12। এবার a প্লাস 12 ডবল আছে, a প্লাস 12 ইন্টু পড়ে থাকছে a প্লাস 10। এবার কিন্তু আমি এই উৎপাদকটা হয়ে গেল এ দিয়ে, এবার এর মান বসাবো, কারণ এ দিয়ে তো অ্যান্সার হবে না, এর মান ধরেছিলাম x² প্লাস 8x, তাহলে x² প্লাস 8x প্লাস 12, এখানেও তাই হবে, x² প্লাস 8x প্লাস হচ্ছে 10। এবার দেখো এইটাকে আবার করা যাবে, 6 2 12 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়, তাহলে আমি লিখছি x² প্লাস 6 যোগ 2 ইন্টু x প্লাস 12, এইটাকে করা যাবে না। দেখো 5 2 10, 5 আর 2 যোগ করলে 7 হচ্ছে না, 10 1 10, 10 আর 1 যোগ করলে 11, তাহলে কোনো মতে এটা হচ্ছে না, এটা x² প্লাস 8x প্লাস 10, যা ছিল তাই থাকবে, এখন শুধু এইটার হবে।
তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু এক্স প্লাস বারো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টেন। প্রথম দুটো পদ থেকে এক্স কমন নিতে পারবো, তাহলে থাকছে এক্স প্লাস সিক্স। পরের দুটো পদ থেকে টু কমন নিব, পরে থাকছে এক্স প্লাস সিক্স। এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টেন। এবার তাহলে কি আসবে, এক্স প্লাস সিক্স ইন্টু আসবে এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টেন। এ হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। আশা করছি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি হাজির হব এই ধরনের আরও অঙ্ক নিয়ে। ধন্যবাদ।